যে তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ 41 দিন প্রতিদিন 365 বার পড়লে আশা পূরণ হয়। আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম, এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে। আসলে বিষয়টা কি? পর্যায়ক্রমে প্রথম কথা বোন, নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না, এটা অত্যন্ত আপত্তিকর, অনেক জাদু আছে। নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে, এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন, এটা 1928 সালের দিকে প্রকাশিত উর্দুতে। সমাজে প্রচলিত জাল হাদিস গুলোর ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না, তার ভিতরে নিয়ামুল কোরআন, নাফেউল খালায়েক, এইগুলো সম্পূর্ণ জাল হাদিস, জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক। মাকসুদুল মুমিনিন একটি বই আছে, জি, এটা অবশ্য ওই কেতাবে নেই। মাকসুদুল মুমিনিন বইটাও অনেকটা এরকম। এ ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, নাফেউল খালায়েক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা 60% যায়। দুর্ভাগ্যজনক ভাবে বাংলা ওলামায়ে কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই 1000 বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি। আমাদের দেশের আলেমরা মাকসুদুল মুমিনিন যখন লেখা হয় তখন এদেশে অনেক হাক্কানি বড় বড় আলেম ছিলেন, তারা উর্দুতে দিন চর্চা করেছেন, ফার্সিতে দিন চর্চা করেছেন, উর্দুতে বই লিখেছেন। তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন, কারণ আল্লাহ কোরআন কারীম বলে ওমা আরসাল্লা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক রাসূলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান, যে লিউবাইয়িনা লাহুম, তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে। আমরা আমাদের এলেম কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল, দেয়নি। ওই সময়ে মাকসুদুল মুমিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন, অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন, তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল, তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছেন। এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন। তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে, অনেক অগণিত, এই জন্য বিশেষ করে নিয়ামুল কোরআন, মাকসুদুল মুমিনিন, নাফেউল খালায়েক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামী রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই। এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন, সহি হাদিস ভিত্তিক বই পড়েন। আপনি যে আমলটার কথা বলেছেন এটা অত্যন্ত পুরোপূর্ণই জাল আমল, অর্থাৎ কোরআন হাদিসে কোথাও এই আমল নেই, এটা আপনি করবেন না। মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে। আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি, আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমে এক ভাই আসছেন আমাকে দেখে, আপনার কাছে ঠিকানা নিছিল, তো এখানে এসে দেখা করছিলেন, মনে আছে আপনার। উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে, সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য, দলিলও দিচ্ছে না সম্পত্তিও দিচ্ছে না, খুব বিপদে আছে, কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না, আমাকে একটা সুন্নত আমল দিন। এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম, আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসছেন, বোধ হয় 2-3 সপ্তাহ পরে, যে হুজুর ও আমার দলিলপত্র সব ফেরত দিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কাজে আপনারা সুন্নত আমল করেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।